আমরা কিন্তু এই প্রজেক্ট যেই প্রজেক্টটা আমরা আলোচনা করছি তার সম্ভবপরতা নিয়ে আলোচনা করেছিলাম। ব্যক্তি বিশ্বাসযোগ্যতা নিয়ে কাজী সাহেব বলেছেন, সজলও বলেছে, সেটা আমি আসছি না। আমি সম্ভবপরতার জায়গায় বলছি, এক সেটা হচ্ছে যে যেখানে উনি এটা করতে চাইছেন জিন্দালরাও করতে পারেননি, তার কারণটা হচ্ছে পশ্চিমবঙ্গে আয়রন ওর এবং কোকিং কোল যে দুটো র মেটেরিয়াল আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি করার জন্য লাগে সে দুটো নেই। সেই জন্যে যারা আয়রন স্টিল করতে চান তারা সবসময় উড়িষ্যা বা ঝাড়খণ্ডে সেটা করেন। সুতরাং সৌরভ গাঙ্গুলি কী করে করবেন এটা টেকনিক্যালি পসিবল নয়। স্বর্ণালী, প্রথম কথা হচ্ছে যে সময়ের অভাব, বেশি সময় দেওয়া যাবে না এই আলোচনাটায়। ঠিকই, যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় যেতে পারেন, তার নিশ্চয়ই ব্যক্তি স্বাধীনতা আছে তার বাড়িতে। আমরা বোধ হয় সেন্টিমেন্টটা ইমোশনটা বাদ দিয়ে গতবারেও আমরা খুব সুন্দরভাবে স্বর্ণালী আপনার প্রোগ্রামই করেছিলাম। আমরা কিন্তু এই প্রজেক্ট যেই প্রজেক্টটা আমরা আলোচনা করছি তার সম্ভবপরতা নিয়ে আলোচনা করেছিলাম। ব্যক্তি বিশ্বাসযোগ্যতা নিয়ে কাজী সাহেব বলেছেন, সজলও বলেছে, সেটা আমি আসছি না। আমি সম্ভবপরতার জায়গায় বলছি, এক সেটা হচ্ছে যে যেখানে উনি এটা করতে চাইছেন জিন্দালরাও করতে পারেননি, তার কারণটা হচ্ছে পশ্চিমবঙ্গে আয়রন ওর এবং কোকিং কোল যে দুটো র মেটেরিয়াল আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি করার জন্য লাগে সে দুটো নেই। সেই জন্যে যারা আয়রন স্টিল করতে চান তারা সবসময় উড়িষ্যা বা ঝাড়খণ্ডে সেটা করেন। সুতরাং সৌরভ গাঙ্গুলি কী করে করবেন এটা টেকনিক্যালি পসিবল নয়। এখানে ইমোশনের কথা আমরা আলোচনা করছি না, এক। দুই হচ্ছে, ঠিক, আমরা সৌরভের প্রতি সত্যিই অবিচার করছি এবং সৌরভের সাথে আমাদের কোনো আলোচনারই দরকার নেই। আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই যে এই যে কোনো জমি কিন্তু সরকার বা বাংলার মানুষের জমি, তার করদাতার জমি। সুতরাং সেই জমিগুলো যদি অপ্রাপ্ত মানে এমন একজন পাত্রকে দান করা হয় যিনি ঠিকভাবে সেটার ব্যবহার করবেন না, তাহলে বোধহয় তাকে সেটা দেওয়া উচিত নয়। এবং আমি আরেকবার কথা বলছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সত্যিই আমরা সৌরভের প্রতি অবিচার করছি। এরকম সৌরভ কেন, অন্যান্য অবাঙালি নামের অনেক লোককে কিন্তু প্রত্যেক জায়গায় সরকার জমিগুলো দিয়ে দিচ্ছে। আমি সরকারকে বলবো তাদের থেকেও জমিগুলো দয়া করে কেড়ে নিন। জানি না এটা কিভাবে শেষ করবো, সময় একদম নেই। এক লাইন, জাস্ট এক লাইন সজল দা, শেষ করবো একদম। এক লাইনে বলি, সারদায় মমতাকে দেখে মানুষ ইনভেস্ট করেছিল, আর সারদায় মিঠুন চক্রবর্তীকে দেখে মানুষ ইনভেস্ট করেছিল। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, মিঠুন চক্রবর্তীকে টাকাটা ফেরত দিতে হয়েছে, নাম উঠেছে, সময় একদম শেষ। মিঠুন চক্রবর্তী টাকাটা ফেরত দিতে হয়েছে মমতা ব্যানার্জিকে দেখে কিন্তু সত্যি সত্যি যদি ফলস কমিটমেন্ট হয় সেটা নিয়ে প্রশ্ন রয়েছে, শিল্প নিয়ে প্রশ্ন নয়।